আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় তাইফের পথের দর্শকবৃন্দ, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিন এর অশেষ রহমত ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, অনেক ভাই এবং বোনেরাই প্রশ্ন করে থাকেন যে আমার বাচ্চা পড়ালেখায় দুর্বল, পড়ালেখা করতে চায় না, পড়ালেখায় মন বসে না এবং পড়ালেখা মনে থাকে না। আজকে যে আমল নিয়ে আলোচনা করব তা যদি যথাযথভাবে পালন করতে পারেন, ইনশাল্লাহ আপনার বাচ্চার পড়ালেখায় মন বসবে, পড়ালেখা মনে থাকবে এবং ব্রেন খুব শার্প হবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, একটি কথা মনে রাখবেন, এটি কোনো শরীয়তের আমল নয় বা শরীয়তের কোনো মাসলাও নয়, এটি একটি কোরআনের চিকিৎসা। কেননা কোরআনের একটা নাম হচ্ছে শিফা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খয়রুদ দাবাই আল কোরআন, অর্থাৎ সবচেয়ে উত্তম ঔষধ হচ্ছে কোরআনে পাক। সুবহানাল্লাহ। সুনানে মাজাতে হাদিসটি আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে যে বাক্যের মধ্যে শিরিক হবার মতো কোনো শব্দ নাই, ওই ধরনের কোনো বাক্য ব্যবহার করে দম করতে কোনো সমস্যা নেই। মুসলিম, আবু দাউদ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিও বলেছেন, তোমাদের মধ্যে যদি কেউ অন্য ভাইয়ের কোনো বস্তু দ্বারা উপকার করতে পারে তাহলে করবে। সুতরাং আমলটি করার নিয়ম বলছি, প্রথমে তিনবার দরুদে ইব্রাহিম পড়ুন, তারপর সুরা আলাম নাশরহ সাতবার পড়ুন, আলাম নাশরহ লাকা সদরক ওয়া দানা আঙ্কা বিজরক আল্লাজি আঙ্কদ জহরক ওয়া রফা আনা লাকা জিকরক, এভাবে শেষ পর্যন্ত পড়ুন। শেষে আবার তিনবার দরুদে ইব্রাহিম পড়ে পানিতে ফু দিয়ে বাচ্চাকে একটু একটু করে প্রতিদিন খাওয়ান, ইনশাল্লাহ বাচ্চার ব্রেন খুলে যাবে, পড়ালেখায় মন বসবে। প্রিয় দর্শক, আরেকটি আমল করে নিতে পারেন, কিছু কিশমিশ নিন। কিশমিশ নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম এর সাথে সুরা আলাম নাশরহ সাতবার পড়ুন, তারপর কিশমিশের মধ্যে সাতবার ফু দিন এবং প্রতিদিন সাতটি করে কিশমিশ সকালে ঘুম থেকে ওঠার পর খাওয়ান, ইনশাল্লাহ বাচ্চার ব্রেন খুলে যাবে, পড়ায় মন বসবে। সুরা আলাম নাশরহটি তেলাওয়াত করছি, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম নাশরহ লাকা সদরক ওয়া দানা আঙ্কা উজরক আল্লাজি আঙ্কদ জহরক ওয়া রাফা আনা লাকা জিকরক ফা ইন্না মাআল উসরি ইসরা ইন্না মাআল উসরি ইসরা ফাইযা ফারাগতা ফানসব ওয়া ইযা রাব্বিকা ফারাগব, অর্থাৎ আমি কি আপনার বক্ষ উন্মুক্ত করে দেইনি, আপনার উপর হতে আপনার সেই বোঝ লঘব করে দিয়েছি যা আপনার পৃষ্ঠকে বক্র করে দিয়েছিল, আপনার স্মরণকে আমি মহিমান্বিত ও উচ্চ করে দিয়েছি, কাজেই আপনি যখন অবসর পাবেন তখন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরিশ্রম করুন এবং স্বীয় প্রতিপালকের প্রতি মনোনিবেশ করুন। সুবহানাল্লাহ। কতটা আবেগ মিশ্রিত কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের নিকট এই সূরাটি নাজিল করেছেন। আপনিও আপনার সন্তানের জন্য সূরাটির ওসিলায় সূরাটি পড়ে এভাবে আপনি আমলগুলো করতে থাকুন, ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই রাব্বুল আলামিন আপনার পরিশ্রমের ফলাফল আপনার নিজ হাতে আপনি দেখতে পাবেন।